আমার গ্রাম হইলো মজিরখিল উপজেলা সেনবাগ জেলা নোয়াখালী। আমি 1931 ইংরেজিতে আমি সমন্বয় কলেজের ছাত্র ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের ডাক দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন থেকেই আমি এবং আমার সহকর্মীবৃন্দ, আমার সঙ্গে ছাত্র, আমরা সকলেই মিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন 25শে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হইল, এরপর যখন আমরা দেখতে পেলাম যে 26শে মার্চ সারা দেশে তাণ্ডব লীলা, পাক বাহিনী, ছাত্র, জনতা, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর উপর নির্মম নির্যাতন এবং গুলি আর গুলি এবং ট্যাঙ্ক, বিমান, কামান দিয়ে যখন নির্বিচারে মানুষ হত্যা আরম্ভ করলো, তখনই আমরা প্রস্তুতি নিলাম যে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো বঙ্গবন্ধুর নির্দেশে। 1971 সালের যখন হাজার হাজার মানুষ আমার ঢাকা চট্টগ্রাম থেকে হেঁটে, পায়ে হেঁটে, সমস্ত কিছু পেলে রাস্তা হেঁটে আসা আরম্ভ করলো, তখন আমরা কাঙ্কিরহাটে ঐতিহাসিক কাঙ্কিরহাট জনাব রুলামি ভূঁইয়া, আবদুল্লাহ সাহেব, একেএম ফারুক ভূঁইয়া এবং বাবু সুরেন্দ্র কুমার অধিকারী সহ আমরা সবাই ছাত্র একাত্রে তখন আমরা নগরখানা খুললাম এবং হাজার হাজার মানুষকে খাওয়ার দোকানে খেলে দিলাম। 17-18 দিনের মতো আমরা এই জাতীয় কার্যক্রম করলাম এবং আমরা ছাত্র কয়েকজন মিলে এখানে যারা ছিলাম তারা আমরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলাম, আমরা ফোর ভাঙ্গি দিলাম। আমাদের উত্তরের আপনার কুমিল্লার থেকে যে ফোর ছিল উন্দানিয়া গ্রাম নামক স্থানে, তৎকালীন আমরা 14 গ্রামের ফোর এবং কুমিল্লার সংযোগ আমরা সেটা ধ্বংস করে দিলাম। এরপর আমরা ভাবলাম যে আমাদের কানকিরাট এলাকায় আপনার পাক বাহিনী আসবে পশ্চিম দিক থেকে, তখন আমরা সোনামুড়ির রাস্তা এবং ছাতার ভাইয়ার ফোল, সোনামুড়ির ফোল আমরা ভেঙে দিলাম। ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে 17-18 দিন পরে প্রস্তুতি নিয়ে সেখান থেকে আমি এস এম আব্দুল ওয়াহাব, আমার সঙ্গে একেএম ফারুক ভূঁইয়া, উসমান, আবু তাহের মির্জা, তোফায়েল আহমদ, আলী আকবর, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা আরো অনেকেই আমরা ভারতে এই পথে আমরা রওনা হইলাম। সেখানে আমরা সত্যাগ্রহ গেলাম, দেখলাম সেখানে ফেনীর বিখ্যাত 70-এর নির্বাচনে তিনি এমএনএ হয়েছিলেন জনাব খাজু আহমদ খাজু মিয়া, উনি আমাদেরকে সেখানে সত্যাগোলা বাজারে আমাদেরকে সেখানে আশ্রয় দিলেন। আমরা বাসার মধ্যে সারা রাত্র কাটাইলাম। সকালবেলা আমরা দেখতে পাইলাম যে আসম আব্দুর রব এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের তখন সভাপতি ছিলেন মাহমুদুর রহমান বেলায়েত শুয়ে আছে। সেখানে আসম আব্দুর রব এবং মাহমুদুর রহমান বেলায়েত আমাদের দুইজন একেএম ফারুক ভূঁইয়া এবং আমি আসাম আব্দুল ওহাবকে আপনার একটা লিস্ট এনে বললো যে তোমাদেরকে একটা 10:11টার দিকে একটা গাড়ি আসতেছে, তোমরা এই গাড়ি করে চলে যাবা, কোথায় যাইবা কি করিবা সেই কথা কোথায় কারো তোমার বন্ধু বান্ধব কারো সঙ্গে বলবে না, এবং এখানে অন্যান্য আরো আলমগীর, আব্দুর রব, মাহবুব, মিজান, আবুল খায়ের, ছমনি তাদের বাড়ি এবং ছমনি কলেজের ছাত্র তখন তারা ছিল, তাদেরকে সহ নিয়ে তারা আমাদেরকে
একটা গাড়িতে উঠাইয়া আপনার উদয়পুরা নিয়ে গেল। সেখান থেকে আমাদেরকে আপনার ভারতের আসামের হাফলং, সেই হাফলং ট্রেনিং সেন্টারে আমাদেরকে নিয়ে গেল। এবং পরের দিন, এর পরের দিন থেকে আমাদেরকে ট্রেনিংয়ে আপনার ক্লাস শুরু করালেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদেরকে প্রথমে রাইফেলের ট্রেনিং, এই এসএমজি ট্রেনিং, হ্যান্ড গ্রেনেডের ট্রেনিং, সেলফ লোডিং রাইফেল অর্থাৎ এসএলআরের ট্রেনিং, লাইট মেশিন গান, এলএমজি ট্রেনিং, অ্যান্টি ট্যাঙ্ক, মাইন হাই এক্সপ্লোসিভ শিখাইলেন। দেড় মাস পর্যন্ত এগুলি আমরা আমাদেরকে শিখাইয়া এরপরে আমাদেরকে বাংলাদেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে আবার পুনরায় সুত্তাখোলা নিয়ে এনে সেখান থেকে গুণবতী আপনার রেল লাইন পার করে দিয়ে আমাদেরকে আস্তে আস্তে এখান থেকে পার করে বাংলাদেশে নৌকা দিয়ে সাতবাড়িয়া জলা, এবং এটাকে রুদি জলা বলা হয়, এখান থেকে আমাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাইয়া দিয়ে আমাদের আমরা কানকিরা হইয়া আমরা এখানে ফারুক ভুঁইয়ার বাড়িতে এসে আপনার এখানে আশ্রয় গ্রহণ করি। একদিন ছিলাম, যেহেতু দিনে আমাদের বাইর হওয়ার কোনো নির্দেশ ছিল যে আমরা দিনে বাইরে যেতে পারবো না, আমরা যে কোনো জায়গায় মুভ করবো রাত্রে, আমাদের শত্রুপক্ষ যে যেন খবর না পায় যে এখানে মুক্তিযোদ্ধারা এসেছে। আমরা রাত্রে রাতারাতি আমরা আবার চলে গেলাম, আরও রাত্রে আমরা চলে গেলাম কাজিরহাটে, কাজিরহাট থেকে সেখান থেকে আমরা এর পরের দিন রাত্রে আমরা চলে গেলাম সোমমুন্সিরহাট, সেখানে মুমিন মিয়া, সেখানে মোহাম্মদুল্লাহ এবং আবু তাহের পাঠারি এরা আমাদেরকে এই রাতের অন্ধকারে রাতে তিনটার দিকে আমাদেরকে কাছারি ঘাটে নিয়ে আর সেখানে একটা হিন্দু বাড়িতে আমাদেরকে সেখানে রাখলেন। আমাদের তখন গ্রুপ কমান্ডার ছিল আব্দুর রাজাক, বর্তমানে তিনি কলকণ্ঠ প্রকাশনীর মালিক, ওনার বাড়ি আপনার কোম্পানিগঞ্জ ছিল, উনি বর্তমানেও জীবিত আছেন। এরপরে আমরা সেখানে যুদ্ধ আরম্ভ করলাম। একদিন সকালবেলায় আলম ডিলারকে আমরা মারার জন্য সেখানে যাই, যাইয়া আলম ডিলারকে সে কোলাবরেটার ছিল এবং রেজাকার ছিল, তাকে তখন আমরা অপারেশন করি। করার পরে আমরা তার দক্ষিণে বেড়িবান ছিল বামনি, এই বেড়িবানে আমরা দিনের এই 11:30টার দিকে আমরা সেখানে যাইয়া আমরা বেড়িবানের উপর দিয়ে আমরা চলাচল আরম্ভ করেছি। ইতিমধ্যেই পাক আর্মি এবং রেজাকার কোম্পানি মতো বসুরহাট থেকেই আপনার খবর পেয়ে তারা ওই বেড়িবাঁধের ফাঁকে ফাঁকে এই রাস্তার ফাঁকে ফাঁক দিয়ে তারা অ্যাম্বুশ পেতে আমাদেরকে আমরা এলোমেলো অবস্থায় রাজা আব্দুর রাজাকের নেতৃত্বে আমরা 13 জন মুক্তিযোদ্ধা আমরা পশ্চিম দিকে সরে চলে যাইতেছি দিনের বেলায়। ওখানে আমাদেরকে তারা আক্রমণ করলো, করার পরে আমাদেরকে সেখানে আমাদের 6 জন মুক্তিযোদ্ধা ছয় দিল, আমি এবং ফারুক ভুঁইয়া, খিজির হায়াত, ক্যাফায়েত হোসেন, ফারুক, রাজাক মিয়া আমরা সেখানে আল্লাহ আমাদেরকে হয়তো রেখেছে। আমরা দক্ষিণ দিকে ধানের ভিতর দিয়ে আমরা নদীতে যাইয়া পড়ি। এই এই 6 জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হন, যার নামে এখন বর্তমানে সমনি এস এ কলেজ অর্থাৎ সালে আহমদ কলেজ, শহীদ সালে আহমদ কলেজের নামকরণ করা হয় শহীদ সালে আহমদ। তারপরে আমানুল্লাহ, তার নামও কাজিরহাট হাই স্কুল করা হয়েছে। তারপরে ইসমাইল, তার বাড়ি কোম্পানিগঞ্জ। তারপর শহীদ মুস্তফা কামাল এবং শহীদ আপনার বাবু এবং শহীদ আলী আহমদ সেখানে আপনার শহীদ হন, এবং তাদেরকে আমরা আর সেখানে আসা আমাদের পক্ষে সম্ভবপর হয় নাই। আমরা আমাদের শেল্টারে চলে আসছি, শেল্টার থেকে সাধারণ মানুষ একত্রিত হয়ে জড়ো হয়ে ওই 6 জন শহীদকে সেখানে রাস্তার পাশে আপনার যেখানে বর্তমানেও তাদের কবর সেখানে আপনার আছে বিরাজমান, তাদেরকে আপনার এই সেখানে কবর দিয়েছে। এরপরে আমি এবং ফারুক ভুঁইয়া 1 সপ্তাহ পরে আমাদেরকে ডিজারভ করে ফেলাইলেন মাহমুদুর রহমান বেলায়েত সাহেব, যে আমাদের ভুলের জন্য আমাদের কারণে কেন বিএলএফের মুজিব বাহিনীর 6 জন মুক্তিযোদ্ধা কেন সেখানে মারা গেল। এই জন্য আমাদেরকে সেখানে ডিজারভ করে আমাদেরকে আমাদের মরহুম রুলামিন ভুঁইয়ার কাছে এই সেনবাগের 2 জন তখন আমরা ছিলাম, আমি এবং ফারুক ভুঁইয়া, আমাদেরকে সেখানে পাঠিয়ে দিলেন। আমরা রুলার ভুঁইয়ার কাছে এসে এখানে রিপোর্ট করলাম, এখানে এসে রুলার ভুঁইয়ার নেতৃত্বে আমরা যুদ্ধ আরম্ভ করলাম। আমি এখানে সেনবাগে 4 বার আক্রমণ করেছি,
রুলাল মিয়ার নির্দেশে এবং বাবু শৈলেন্দ্র কুমার অধিকারীর গ্রুপে, আমি তখন আপনার গ্রুপে উনি নেতৃত্ব দিয়েছেন, এই শৈলেন্দ্র কুমার অধিকারী সহ সেনবাগের গোডাউনে রেজাকাররা ছিল এবং পাক বাহিনীরা ছিল, সেনবাগের সিও অফিসে তিন চারটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংগুলোতে রেজাকাররা এবং পাক বাহিনীরা থাকতেন এবং সিও ডেভেলপমেন্ট ল্যান্ড অ্যান্ড এর আপনার বাসা ছিল, ওই বাসা 500টা বাসাতে তারা ছিল রেজাকাররা এবং পাক বাহিনীরা, তারা সেখানে থেকে তাদেরকে আমরা আক্রমণ করলাম চারবার, চারবারে তারা আক্রমণ করে তারা পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ পর্যায়ক্রমিক করেছি, একদিন নয় পরপর, এক সপ্তাহ পরপর বা পাঁচ দিন পরপর, অর্থাৎ তাদেরকে ডিস্টার্বিং এলিমেন্ট হিসাবে আমরা কাজ করেছি, যেন তারা আমাদের ভয়ে তারা যেন পর্যদচ্ছ মেন্টালি তারা যেন পর্যদচ্ছ হয়ে যায়। এরপর সেখান থেকে আমরা সেনবাগের রাস্তার মাথায় এটা রাত্রে আমরা আক্রমণ করি, সেখানে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন, একজন হলো মোহাম্মদ আলী বাড়িদার খাদুরিয়া, আরেকজন হলো শহীদ আবু তাহের, তার বাড়ি হলো মুইশাই এই সেনবাগ থানার ভিতরে। এরপরে আমরা রাজাপুর বাবু শৈলেন্দ্র কুমার অধিকারীর আপনার নেতৃত্বে রাজাপুর আপনার আমরা রেজাগারের ক্যাম্প অর্থাৎ ফেনী জেলায়, রাজাপুর বর্তমানে ফেনী জেলায় আমরা সেখানে আক্রমণ করে সাফল্যের সহিত সেখানে আমরা যুদ্ধ করি এবং একজন রেজাগার কালামিয়া নামে একজন এই তাগা খুব তাগা স্বাস্থ্যবান অস্ত্রসহ রাইফেল শুদ্ধ তাকে আমরা ধরে নিয়ে আসি, নিয়ে আসি রুলাল মিয়ার কাছে দিই এবং তাকে সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা মেরে ফেলে। এরপর আমি এবং ফারুক ভুঁইয়া সহ আমরা মুজিব বাহিনীর এবং এফএফের অনেক মুক্তিযোদ্ধা সহ আমরা এই এলাকার যেমন কুমিল্লায় আমরা তখন নাঙ্গলকোট ছিল না, ইয়ে ছিল চৌদ্দগ্রাম থানা ছিল, চৌদ্দগ্রাম থানা বটতলায় আমরা আক্রমণ করি। এরপরে আমরা আমাদের সেনবাগে সময় মুন্সিঘাট আমরা আক্রমণ করি, আমরা এরপর আমার করার পরে এরপর আমাকে একটা গ্রুপ কমান্ডার হিসাবে আমাকে দায়িত্ব প্রদান করলেন, আমি বিএলএফের অর্থাৎ মুজিব বাহিনীর গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব নিলাম, নিয়ে আমার গ্রামেই বর্তমানে আমি যে গ্রাম থেকে কথা বলছি সেই মজুরি গ্রামে আমি একটা শেল্টারে আপনার এই আলী হোসেন মিয়ার স্ত্রী এবং সেখানে আমাদের আমার গ্রামের কয়েকজনে আমাদেরকে সাহায্য সহায়তা এবং আমাদের খাদ্যদ্রব্য মুক্তিযোদ্ধাদের রসদ এগুলো তারা জোগাড় করে দিয়েছিল এবং সারাদিন আমরা এই শেল্টারে থাকতাম এবং স্যান্টি ডিউটি দিয়া আমরা শেল্টারে অনেক কিছু আমরা যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম কোথায় যাবো কোথায় মুভ করবো কোন এলাকায় যাবো, আমাদের ইনফরমার ছিল বনিয়ামিন, এই এলাকায় বনিয়ামিন আমাদের ইনফরমার ছিল, এই বনিয়ামিনকে আমরা মাহমুদুর রহমান বেরাই সাহেব বলে দিয়েছেন যে বনিয়ামিনকে বিভিন্ন জায়গায় সে দূর দূরান্ত কোম্পানিগঞ্জ সদর ফেনী আপনার চৌদ্দগ্রাম লাকসাম বিভিন্ন জায়গায় আমরা বনিয়ামিনকে ক্যামোফ্লাজ করে কখনো সিয়া জামা পরিয়ে কখনো মাথা ফাঁকি দিয়ে কখনো আপনার এই মানে গলায় গামছা দিয়ে কখনো মাথায় গামছা বেঁধে একটা খুবই পদ্মমাক্ত লুঙ্গি পরাইয়া আমরা সে বনিয়ামিনকে বিভিন্ন জায়গা ফাঁটি দিতাম, সে আমাদেরকে এসে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশান এবং করতেন যে এখানে এই অবস্থা অমুকখানে এই অবস্থা ইনফরমেশান অমুকখানে রেজাকারের সঙ্গে আমি জানতে পারলাম এতজন আছে পাক আর্মি এতজন আছে, এইভাবে আমরা খবরাখবর নিয়েই আমরা বিভিন্ন যুদ্ধের পরিকল্পনা আমরা করতাম এবং আমরা যাইয়া কোথায় আমরা যাইয়া অ্যাম্বোস নিব সেটাও বনিয়ামিন আমাদেরকে নিয়ে রাত্রের বেলায় যেদিন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিতাম ঠিক আমি আমার গ্রুপের 5 মিনিট আগেই তাদেরকে বলতাম যে আমরা এক জায়গায় যাব, যেহেতু আমাদের সঠিক কথা প্রথম আমরা তাদেরকে বলতাম না, 5 মিনিটের পরে অমুক জায়গা যখন আমরা মুভ করতাম তখন বলতাম যে অমুক জায়গা অমুক ক্যাম্প আমরা আক্রমণ করব, অস্ত্র শস্ত্র ওই গোলা বারুদ সম্পূর্ণ নিয়ে আমরা সেখানে আপনার আক্রমণ করতাম। এরপরে আমাদের পর্যায়ক্রমিক আস্তে আস্তে আপনার স্বাধীনতার পক্ষে জনমত গড়ে উঠল, মানুষ আমাদেরকে আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদেরকে চিনল, আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদেরকে দেখল, দেখে জনগণের সাহস এবং উদ্দীপনা অনেক বেড়ে গেল, মেজরিটি পার্সন আমাদের পক্ষে এগিয়ে গিয়েছে এবং
আমরা বিজয়ের আপনার সূচনা আমি ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হইলাম। তখন আমরা আনন্দ উল্লাস করলাম এবং আমাদের কাছে যে সমস্ত আর্মস অ্যামিনিশন ছিল এগুলি আমরা আপনার অনেক অনেক মুক্তিযুদ্ধের আনন্দে বেশ কিছু 16 তারিখে অনেকগুলি আমরা ফায়ার করে আনন্দ উদযাপন করেছি সারা দেশে, সারা সেনবাগে, বিভিন্ন জায়গায়। এরপরে 17-18 ডিসেম্বরের দিকে এবার আমাদের ইনফরমেশন আসলো যে আপনারা গ্রুপে গ্রুপে বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা চলে যান। আমরা চলে গেছি, তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে আটক। 10 জানুয়ারি আমরা বঙ্গবন্ধুকে ফিরিয়ে পেলাম আমাদের বাংলাদেশের মাটিতে। তখন এই সময় সমস্ত গ্রুপ জনাব রুলান মুইয়া সাহেব এবং মুজিব বাহিনীর নোয়াখালী জেলা প্রধান জনাব আপনার মাহমুদুর রহমান বেলায়, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা শেল্টারে শেল্টারে থাকো, বঙ্গবন্ধু 10 জানুয়ারি আসতেছে। বঙ্গবন্ধু আসলেন, আসার পরে মাহমুদুর রহমান বেলায়েত এবং রুলানুর মুইয়া সাহেব আমাদেরকে বিভিন্ন গ্রুপের, এখানে আমাদের মুজিব বাহিনীর প্রধান ছিলেন সেনবাগ থানার, আপনার তখন থানা ছিল, থানার প্রধান ছিলেন জনাব এ কে এম ফারুক মুইয়া এবং ডিপুটি প্রধান ছিলেন আপনার গোলাম মোস্তফা লিটু মোস্তফা এবং ডিপুটি প্রধান ছিলেন আবুল কালাম আজাদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান, এবং আমিও একজন গ্রুপ কমান্ডার ছিলাম। 28 ফেব্রুয়ারি ঢাকা স্টেডিয়ামে আমরা বঙ্গবন্ধুর কাছে আপনার অস্ত্র জমা দিলাম। আমার মনে হয় 200 বছরের ইংরেজের শাসন এবং পাকিস্তানের 24 বছরের শাসনের চেয়ে আজকে বাংলাদেশ অনেক অনেক সমৃদ্ধিশালী হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ মধ্যমায়ের পথে, শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের পথে আপনার আবির্ভূত হচ্ছে। যে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মদেরকে স্বাধীনতার পরে অনেক বঙ্গবন্ধুকে 77 সনের 15 আগস্ট হত্যা করার পরে প্রজন্মদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বুলাইয়া বিভিন্ন পথে খারাপ পথে আপনার তাদেরকে নিয়ে গিয়েছে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এভাবে ট্রেনিং দিয়া এই দেশের এই যুব সমাজকে আপনার প্রভাবিত করেছে এবং যুব সমাজকে বিপদগামী করার ষড়যন্ত্র করেছে দীর্ঘ বছর। এবং আমার একটা অনুরোধ যে এই বিপদগামী যুবক না যাইয়া দেশের উন্নয়নের জন্য এই যুব সমাজকে এই ভালো শিক্ষা নিয়ে এবং এই মুক্তিযুদ্ধের সঠিক শিক্ষা নিয়ে দেশকে গঠন করার জন্যই আমি বিশেষভাবে যুব সমাজকে আপনার বিশেষ অনুরোধ জানাই।